বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সুরভন। বন্ধুরা, আজকে আমি হোমমেড চিলি ফ্লেক্সটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে হাফ কেজির মতন শুকনো মরিচ নিয়েছি। আর শুকনো মরিচটা আমি বুটাগুলো বেছে নিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে যখন ঠান্ডা হয়েছে তখন আমি পলিব্যাগে করে রেখেছি। তাহলে যখন ইচ্ছে হবে তখনই আপনারা বের করে ব্লেন্ডার করে নিতে পারেন। একবারে বেশি করে এভাবে আপনারা মরিচ ভেজে নিয়ে ব্লেন্ডার করে রেখে দিলে তাহলে সবসময় মরিচ ভাজা ঝামেলা থাকে না। সেজন্য আমি সবসময় একবারে এক কেজি হাফ কেজির মতন মরিচ এভাবে ব্লেন্ডার করে ভেজে নিয়ে ব্লেন্ডার করে রেখে দিই। আর এই চিলি ফ্লেক্সটা যে কোনো সময় ভর্তাতে কাজে লাগে, যে কোনো জিনিস যখন ক্রিস্পি কোনো জিনিস বানানো হয় তখন লাগে। সেজন্য প্রতিদিন না করে একবার আপনার এভাবে বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন। খুব সহজে আমার তৈরি হয়ে গেল এই চিলি ফ্লেক্সটা, একদম হোমমেড। সবগুলো চিলি ফ্লেক্স যখন তৈরি হয়ে যাবে তখন আমি সবগুলো হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বয়ামে করে সবগুলো উঠিয়ে রেখে দিব। যখন দরকার হবে তখন আমি বের করে রান্না করে কিংবা ভর্তা করে নিব। আর চিলি ফ্লেক্সটা সবসময় ছোট একটি কৌটার ভিতর রাখবেন। আমি এখানে সবগুলো রেখে দিচ্ছি, যেহেতু আমার আগে চিলি ফ্লেক্স একটু করা ছিল সেই জন্য। তো আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি র্যাপিং পেপার দিয়ে আমি চিলি ফ্লেক্সের যে বয়ামটা সেটা ভালোভাবে মুড়িয়ে রাখতেছি, যাতে ভিতরে কোনো বাতাস না ঢোকে। কেননা আমার আগে চিলি ফ্লেক্স একটু আছে, সেজন্য ওটা যখন শেষ হয়ে যাবে তখন আমি এটা বের করব। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।